ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কোনো দলকে সাপোর্ট করার জন্য এই ভিডিও নয় কেবলমাত্র আপনাদের একটি সমীক্ষার ফলাফল একটি প্রতিবেদন থেকে নিয়ে আপনাদের ভিডিওতে দেখানো হলো নমস্কার আগামী এপ্রিল থেকে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সালে এবং পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের জন্য জোর কদমে চলছে প্রচার কাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নির্বাচন করেছেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি জেলায় কোন কোন কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দলের প্রার্থী জয়ী হতে পারে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এটি একটি সম্ভাব্য সমীক্ষার ফল আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার লোকসভা কেন্দ্র থেকে কে জয়ী হতে পারে সেটা কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে সম্ভাব্য জয়ী প্রার্থীদের তালিকা আমি পুরো বিয়াল্লিশটি কেন্দ্রের সম্ভাব্য জয়ী প্রার্থীর আপনাদের দেখাবো ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে আরেকটি একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় তো দেখুন লোকসভা নির্বাচন আর এক সপ্তাহ বাকি নেই শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি সেই আবহেই পশ্চিম পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায় জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে তিন শতাংশ ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি যেখানে মাত্র এক শতাংশ ভোটের সুইং সম্ভাব্য ফল উল্টে দিতে পারে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে কোন দল জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তার ইঙ্গিত উঠে এসেছে সি ভোটার সমীক্ষায় এক নজরে সি ভোটারের সমীক্ষাটা এবার আমরা দেখে নেব তো আগেও যেভাবে আপনাদের আমি বলেছি বিয়াল্লিশটি কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কারা সম্ভাব্য জয়ী প্রত্যেকটা নামই এখানে আপনাদের আমি দেখাবো দেখুন লোকসভা কেন্দ্র দার্জিলিং সম্ভাব্য জয়ী রাজু বিস্ত এবং রাজনৈতিক দল বিজেপি এবার দক্ষিণ কলকাতার মালারায় তৃণমূল থেকে সম্ভাব্য জয়ী বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে সম্ভাব্য জয়ী সম্ভাব্য জয়ী হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় বিজেপি থেকে কৃষ্ণনগরে মহুয়া মৈত্র তৃণমূল থেকে সম্ভাব্য জয়ী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে সম্ভাব্য জয়ী পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিংহ বিজেপি থেকে সম্ভাব্য জয়ী রায়গঞ্জের কার্তিক পাল বিজেপি থেকে সম্ভাব্য জয়ী এবং বোলপুর লোকসভা কেন্দ্র আসনে তৃণমূল থেকে অসিত মাল সম্ভাব্য জয়ী বালুরঘাটে সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী তিনি সম্ভাব্য জয়ী বলে এখানে দেখানো হয়েছে তৃণমূল থেকে শর্মিলা সরকার পূর্ব বর্ধমানের সম্ভাব্য জয়ী বলে এখানে দেখানো হয়েছে সেই সঙ্গে তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে সম্ভাব্য জয়ী দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় তৃণমূল থেকে সম্ভাব্য জয়ী হাওড়া লোকসভা কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্ভাব্য জয়ী প্রার্থী এবং সেই সঙ্গে মথুরাপুরের সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূল থেকে বাপি হালদার মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল সম্ভাব্য জয়ী বলে এই সমীক্ষায় দেখানো হয়েছে এই সমীক্ষায় দেখানো হয়েছে মালদা উত্তর কেন্দ্র থেকে খগেন মুর্মুকে বিজেপির প্রার্থী হিসাবে সম্ভাব্য জয়ী সেই সঙ্গে বসিরহাটে হাজি নুরুল ইসলামকে তৃণমূলের প্রার্থী হিসাবে সম্ভাব্য জয়ী করা হয়েছে সম্ভাব্য জয়ী করা হয়েছে জলপাইগুড়ি আসন থেকে জয়ন্ত রায়কে উনি বিজেপির প্রার্থী সেই সঙ্গে তৃণমূল থেকে প্রার্থী কল্যাণ গঙ্গোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী বলে এখানে ঘোষণা করা হয়েছে সম্ভাব্য জয়ী বলে ঘোষণা করা হয়েছে সম্ভাব্য জয়ী বলে ঘোষণা করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিলীপ ঘোষ বিজেপি প্রার্থীকে সেই সঙ্গে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে আবু তাহেরকে তৃণমূলের সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে দেখানো হয়েছে সমীক্ষায় আরও দেখানো হয়েছে রানাঘাটের জগন্নাথ সরকার বিজেপি থেকে সম্ভাব্য জয়ী বলে সেই সঙ্গে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে দেখছেন আপনার লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জিততে পারে আপনার কি মতামত সেটাও কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন এবং দেখুন আসানসোল থেকে জানানো হয়েছে শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে সম্ভাব্য জয়ী বলে এরপর বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সুভাষ সরকার বিজেপির প্রার্থী ওনাকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে সমীক্ষায় সমীক্ষায় বিজেপির প্রার্থী অর্জুন সিংহকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা কেন্দ্র কোচবিহার থেকে নিশিৎ প্রামাণিককে বিজেপির সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে দেখানো হয়েছে সেই সঙ্গে বারাসত থেকে সম্ভাব্য জয়ী কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুর থেকে বা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে অরূপকান্ত দিগার তিনি বিজেপির প্রার্থী হিসাবে সম্ভাব্য জয়ী দেখানো হয়েছে সম্ভাব্যজয়ী শতাব্দী রায় তৃণমূলের প্রার্থী যিনি বীরভূম লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী ওনাকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে খলিলুর রহমান তৃণমূলের প্রার্থী হিসাবে সম্ভাব্য জয়ী দেখানো হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সৌমেন্দু অধিকারীকে বিজেপির সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে দেখানো হয়েছে সম্ভাব্যজয়ী প্রার্থী হিসেবে দেখানো হয়েছে সাজদা আহমেদকে তৃণমূলের থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়নী ঘোষকে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়ী দেখানো হয়েছে মনোজ টিগ্গা বিজেপির প্রার্থী হিসাবে সম্ভাব্য জয়ী দেখানো হয়েছে আলিপুর দুয়ার থেকে কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরীকে কংগ্রেসের সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে দেখানো হয়েছে বিজেপির প্রার্থী প্রমথ টুডুকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে জয়নগরের প্রার্থী লোকসভা কেন্দ্র থেকে প্রতিমা মণ্ডলকে তৃণমূলের সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে দেখানো হয়েছে এবং ঘাটার লোকসভা কেন্দ্র থেকে দীপক অধিকারী বা দেবকে তৃণমূলের সম্ভাব্য জয়ী প্রার্থী হিসেবে দেখানো হয়েছে তো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গে কারা সম্ভাব্যজয়ী কোন রাজনৈতিক দলের তারা প্রার্থী সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের আমি দেখালাম কুড়ি বছর ধরে এই সমীক্ষা হয়ে আসছে বহুবার মিলেছে বহুবার মেলেনি সমীক্ষা কখনও একশো একশো পেয়েছে কখনো শূন্যও পেয়েছে কারণ সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় তাই একে সত্য মনে করে উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা মানুষ কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র কারণ সমীক্ষাই যদি সত্য হতো তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট নেওয়ার দরকার পড়তো না বুঝতেই পারছেন যখন এই সমীক্ষা শেষ হয় তখনও পর্যন্ত কিন্তু হ্যাভিওয়েট প্রার্থীদের প্রচার শুরু হয়নি বা তুঙ্গে ওঠেনি আপাতত সমীক্ষার ফলাফলে এই যে লিস্টটা দেখানো হলো আপনি আপনার কেন্দ্রে কারা জিতবে বা কে জিতবে বলে মনে করছেন সেই সম্পর্কে আপনার মতামতও ভিডিওতে জানাতে পারেন এবং ভিডিওর শেষে আরও একবার জানিয়ে রাখি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার উদ্দেশ্যে বা কোনো রাজনৈতিক দলের জন্য এই ভিডিও বানানো নয় কেবলমাত্র আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবে